নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আজ জন্মাষ্টমী, জন্মাষ্টমী উপলক্ষে আমি কালাকাঁদের রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দু প্যাকেট টোন মিল্ক নিয়ে নিয়েছি, একটা প্যাকেট আমি এখন সরিয়ে রাখছি আর এক প্যাকেট আমি কেটে নিচ্ছি এটাকে ছানা তৈরি করে নেওয়ার জন্য। আর একটা ছোট বাটিতে আমি দু চামচ ভিনিগার নিয়ে নিলাম ছানাটা কাটাবার জন্য। আর নিয়ে নিচ্ছি দু চামচের মতো জল। এবার আমি গ্যাসের ওভেনে দুধটাকে ফুটতে দিয়ে দিয়েছি। দুধটা ফুটে যাওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। দেখুন দুধটা ফুটে গেছে। এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি অল্প অল্প করে ভিনিগার দেওয়া জলটা এর মধ্যে দেব আর হাতা দিয়ে একটু করে আমাকে অনবরত নাড়াতে হবে ভিনিগারটা চারিদিকে যাতে মিশে যায়, সেইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এটাকে বারবার একটু একটু করে দিয়ে আমায় এটাকে মিশিয়ে নিতে হবে, তাহলে আস্তে আস্তে দুধটা কেটে কিন্তু ছানা তৈরি হয়ে যাবে। আবারও একটু দিয়ে দিলাম, বারে বারে একটু করে দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন পুরো জলটাই, আমার ভিনিগার দেওয়া জলটাই লেগে গেছে। এবার ছানাটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে নিচ্ছি। ছানাটাকে আমি ছেঁকে নিলাম। ছানার জলটা আমি সরিয়ে রাখবো, এটা অনেক কাজেই লাগে ডাল তৈরি করতে, আটা মাখতে ছানার জলটা কিন্তু আমাদের কাজে লেগে যায়। এবার এটাকে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি তাই আমি জল দিয়ে ধুয়ে নিলাম। এটা টক দই দিয়ে কাটালে কিন্তু বা পাউডার দিয়ে কাটালে এটা ধোয়ার দরকার ছিল না। এবার এটাকে আমি একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। খুব বেশি মিহি করার দরকার নেই, অল্প একটু মেখে নিলাম। যেগুলো বড় বড় দোলা ছিল সেগুলোকে একটু ভেঙে নিলাম। আরেক প্যাকেট দুধ যে আমি রেখেছিলাম সেই দুধটাকে এবার অন্য আরেকটা কড়াইয়ে গ্যাসে জাল হতে দিয়ে দিয়েছি। এটাকে ফুটিয়ে আমি ঘন করে নেব। দেখুন এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, এটা একটু সময় ধরে দাঁড়িয়ে থেকে এই কাজটা করে নিতে হবে। অনবরত নাড়তে নাড়তে যখন দুধটা আমার ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। আমার এই কালাকাঁদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এবার আমি অল্প অল্প করে চিনি মেশাবো এতে। প্রথমে অল্প একটু মিশিয়ে দেব। এবার আমি ভালো করে এটাকে নাড়তে থাকছি, এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। আবারও একটু খানিকক্ষণ বাদে মিশিয়ে দিলাম। কালাকাঁদে খুব বেশি মিষ্টির দরকার হয় না, তবু আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা দেবেন। দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে দুধটা, বেশ গাঢ় হয়ে গেছে।
এবার আমি ছানাটা এর সঙ্গে দিয়ে মিশিয়ে নেব। ভালো করে খুন্তি দিয়ে বা কাঠের স্প্যাটুলার সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আবারও এটাকে ভালো করে নেড়ে নিয়ে ঘন করে নিতে হবে। দেখুন ভালোভাবে মিশে গেছে ছানাটা। এবার আমি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার গুঁড়ো দুধটা দিয়েও আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আরও এক চামচ দিয়ে দিলাম পরে। এটার জন্য একটু টাইট ভাব চলে আসবে, ওই জন্যই আমি গুঁড়ো দুধটা এখানে ইউজ করলাম। এবার এটাকে নাবিয়ে আমি রেখে দিয়েছি। এখন আমি একটা প্লেটে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার ওই মিশ্রণটা এটার মধ্যে নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে আমি স্প্যাটুলার সাহায্যে একটু সেট করে নিচ্ছি। ভালোভাবে একটু সেট করে নিতে হবে। দেখুন এখানে আমি একটা ছোট বাটিতে কিছু আমন্ড কুচি আর একটু পেস্তা কুচি রেখেছি, এটাকে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার একটু খুন্তি দিয়ে চেপে দিলাম যাতে বসে যায়। এবার একটা ছুরির মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা পর কিন্তু আমি কেটে নিচ্ছি। সঙ্গে সঙ্গে কাটলে কিন্তু নরম থাকে, তাই খানিকক্ষণ বাদে কাটাটাই ভালো। আপনারা যেমন আকারের করবেন বড়ও করতে পারেন, আবার একটু ছোট আকারেও কেটে নিতে পারেন। আমি একটু ছোট আকারেই কেটে নিলাম। কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে আস্তে করে সরিয়ে নিয়ে আমি একটা ঠাকুরের থালার মধ্যে রেখে দিচ্ছি। দেখুন সব কালাকাঁদগুলো আমার রাখা হয়ে গেছে। আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন কালাকাঁদ।